সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির উপর হামলার নাটকীয় ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সান ফ্রান্সিসকো পুলিশ। শুক্রবার হামলার সময়কার ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় পেলোসিকে হাতুড়ি দিয়ে আঘাত করছে হামলাকারী ডেভিড। পুলিশ হামলাকারীকে নিবৃত করতে গেলে তখনই পেলোসির উপর হামলা করা হয়। সার্ভেইলেন্স ভিডিওর পাশাপাশি পুলিশের বডি ক্যামেরার ফুটেজও প্রকাশ করা হয়েছে। হামলাকারী কাচের জানালা ভেঙে সান ফ্রান্সিসকোর বাড়িটিতে প্রবেশ করে, তখনই 911-এ কল করে পেলোসির স্বামী। বডি ক্যামে দেখা যায় দুজন পুলিশ দরজায় ধাক্কা দিলে সেটি খুলে দেয়া হয়। তারপর হামলাকারীর সঙ্গে কথা বলার শুরুতেই পেলোসিকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। ওই সময় পেলোসি ঘুমের কাপড় পরা অবস্থায় ছিলেন। ডেভিডকে ফেডারেল অপহরণ এবং হামলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাছাড়া হত্যা চেষ্টা, প্রাণঘাতী অস্ত্র দিয়ে আঘাত, ডাকাতি, বয়োজ্যেষ্ঠদের নির্যাতনের অভিযোগও দায়ের করা হয় তার বিরুদ্ধে।